আসসালামু আলাইকুম আমরা যখন শূন্য থেকে ইউটিউবে কাজ করা শুরু করি তখন জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবারের কারণে হয়তো বা মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বাট আপনি যদি একজন ফেমাস ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন কিন্তু যদি আপনি ইউটিউবে একদমই নতুন হয়ে থাকেন একদমই নন ফেমাস একজন পার্সন হয়ে থাকেন এবং আপনার শুরুটা হয় জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবার থেকে তাহলে আপনার করণীয় কী এক্স্যাক্টলি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি সিক্স সিক্রেটস শেয়ার করতে যাচ্ছি যেই ছয়টা গোপন সিক্রেট জানার কারণে আপনি একদম শূন্য সাবস্ক্রাইবার এবং শূন্য ভিউজ থেকে আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন সো আর ইউ রেডি টু গ্রো লেটস গেট স্টার্টেড আজকের ভিডিওটি স্পন্সর করেছে এনিমেটেড রিমাইন্ডার যারা ইসলামিক বা ইসলামিক শিক্ষণীয় ভিডিও এবং জীবনমুখী ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য রেকমেন্ডেড থাকলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওনাকে সাপোর্ট করুন চ্যানেল লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন হ্যাঁ টেক লিমিটেড তুমি কি জানো আমাদের আজকের ভিডিওর প্রথম সিক্রেটটা কি আমাদের আজকের ভিডিওর প্রথম সিক্রেট হচ্ছে ইউজ কম্পেলিং টাইটলস আপনারা যারা ইউটিউবের নতুন ভিডিও তৈরি করছেন তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইফ ইউ আর নট এ পিউডিপাই অর পিটার ম্যাকিনন মানে আপনি যদি একজন ফেমাস ইউটিউবার না হয়ে থাকেন বা ফেমাস কোনো ব্যক্তি না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কখনোই বোরিং টাইটেল আপনার ভিডিওতে ব্যবহার করবেন না সব সবসময় কম্পেলিং টাইটেল ইউজ করার চেষ্টা করবেন কম্পেলিং টাইটেল মানে হচ্ছে যেই টাইটেলগুলো মানুষকে ভিডিওতে ক্লিক করতে বা মানুষকে ভিডিওটা দেখতে বাধ্য করে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি যেমন আপনি অনেক বেশি জনপ্রিয় যে সমস্ত টাইটেল ক্যাটাগরিগুলো আছে সেই টাইটেল ক্যাটাগরি দিয়ে আপনার ভিডিও স্টার্ট করতে পারেন লাইক হাউ টু হাউ টু অনেক বেশি জনপ্রিয় এবং সার্চেবল একটা টপিক রিলেটেড ফার্স্ট ইম্প্রেশান অফ ইউর টাইটলস যেমন আপনি হাউ টু দিয়ে ভিডিও শুরু করতে পারেন যেমন হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব হাউ টু মেক ব্যানাজ জুস হাউ টু মেক রুটি ঠিক আছে মানে যে কোনো বিষয় আপনি আপনার যেই টাইটেলটাই হোক না কেন আপনার যেই বিষয়টাই হোক না কেন এই হাউ টু দিয়ে আপনার ভিডিও যদি আপনি স্টার্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওর সার্চ ইঞ্জিনে পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে নাম্বার যে এক্সাম্পলটা দিব সেটা হচ্ছে হাউ আই যেমন হাউ আই মেড ফিফটি থাউজেন্ড অন ইউটিউব অথবা হাউ আই বাই এ কার ফ্রম ইউটিউব আর্নিংস ঠিক আছে তো এই ধরনের বিষয়গুলো রয়েছে তারপরে রয়েছে সিক্রেটস অফ যেমন আপনি যদি একজন টিচার হয়ে থাকেন তাহলে আপনি তাদের সাথে আপনার স্টুডেন্টদের সাথে বা আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারেন সিক্রেটস অফ সায়েন্স বা সিক্রেটস সিক্রেটস অফ লার্নিং ফিজিক্স বা সিক্রেটস অফ লার্নিং কেমিস্ট্রি ঠিক আছে তো এই রকম ইয়েগুলো আপলোড করতে পারেন বা এরকম টাইটেল বা কম্পেলিং টাইটেল যে টাইটেলগুলো আপনার দর্শককে বা আপনি নতুন হলেও আপনার ভিডিওতে মানুষকে ক্লিক করতে বাধ্য করবে এমন আরও অনেক কিছু টাইটেল রয়েছে যে টাইটেলগুলো মানুষের সামনে যখন যায় তখন সেই টাইটেলে বা সেই ভিডিওতে মানুষ ক্লিক না করে থাকতে পারে না যেমন রয়েছে দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যালস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে ভয়ানক প্রাণী তো এই ধরনের যে টাইটেলগুলো রয়েছে এই টাইটেলগুলো আপনার ভিডিওতে আপনি শুরুতে ব্যবহার করার চেষ্টা করুন বোরিং টাইটেল ব্যবহার করা থেকে বিরত থাকুন যেমন আপনি ইউটিউবে একদমই নতুন কোনো ফেমাসিটি নেই আপনার কোনো পপুলারিটি নেই আর আপনি হঠাৎ করে ইউটিউবে আপলোড করে দিলেন আপনার ফার্স্ট ভিডিও মাই ট্রিপ টু ব্যাংকক মানুষ কেন আপনার ব্যাংককে ট্রিপ দেখবে কারণ মানুষ তো আপনাকে চেনেই না এই ধরনের টাইটেল কখনোই আপনার ভিডিওতে ইউজ করবেন না আমি আগেই বলেছি আপনি কিন্তু পিউডিপাই বা পিটার মেকিনন না বা ক্যাসিনাইস না যাদের ভিডিও মানুষ যে কোনো কারণেই দেখে তার ইউটিউবের প্রচন্ড রকমের ইউটিউবের রুলস ব্রেক করে ঠিক আছে সার্চ ইঞ্জিনের কথা তারা চিন্তাও করে না কারণ তাদের লডস অফ মিলিয়নস অফ ফলোয়ার্স রয়েছে আবার তো সেটা নেই সুতরাং আপনাকে সার্চেবল টাইটেল খুঁজে বের করতে হবে আর সেজন্যই আমাদের ভিডিওর প্রথম সিক্রেটটা ছিল ইউজ কম্পেলিং টাইটেলস টু ইউর ভিডিওস টাইটেল কীভাবে খুঁজে পাবেন সে সম্পর্কে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে দুই নম্বরে যে সিক্রেটসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মেক এ ট্রেইলার টু ইনফ্লুয়েন্স ইউর অডিয়েন্স আপনি ইউটিউবে নতুন আপনার দর্শকদেরকে আপনি কি দিতে চাচ্ছেন আপনি কি সম্পর্কে ভিডিও তৈরি করেন আপনি কে এবং কি সম্পর্কে এক্সপার্ট এই বিষয় নিয়ে আপনার চ্যানেলে একটা ট্রেইলার আপলোড করতে পারেন যেখানে আপনি আপনার দর্শকদের সাথে শেয়ার করতে পারেন হু আর ইউ যেমন মাই নেইম ইজ ব্ল্যাঙ্ক আপনার নাম কি সেটা দিবেন যেমন মাই নেম ইজ সাইফুর রহমান আজিম সেই ট্রেলারে বললেন তারপরে বলতে পারেন যে হু আই এম আমি কে যেমন আমি বলতে পারি আমি একজন টেক ইউটিউবার আই এম এ ব্ল্যাঙ্ক আই এম এ ইউটিউবার অথবা আই এম এ ট্রাভেল ইনথোসিয়াস ঠিক আছে তো যে যেটা সে সেটা শেয়ার করে দিবে এবং দেন বলে দিবে হাউ ইউ শুড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আপনারা কেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেমন আমি আমার চ্যানেলে বলি যে আপনারা যদি ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তারপরে বলে দিবেন হাউ অফটেন ইউ আপলোড আপনি কতবার ভিডিও আপলোড করেন আপনি বলতে পারেন যে আমি সপ্তাহে দুইবার ভিডিও আপলোড করি অথবা আমি প্রতি শুক্রবারে ভিডিও আপলোড করি অথবা আমি আপলোড করি এভরি সিঙ্গেল ডে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি আপনারা আমার কাছ থেকে প্রতিদিন এই বিষয়ে ভিডিও পাবেন যার কারণে দর্শক ইনফ্লুয়েন্স হবে প্রভাবিত হবে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনি কে সেটা সে জানবে আপনি কি সম্পর্কে এক্সপার্ট সেটা জানবে আপনি তাদেরকে কি ভ্যালু দিবেন সেই বিষয়গুলো তারা জেনে যাবে এবং আপনি কতবার সপ্তাহে বা দিনে বা মাসে কয়টা ভিডিও তাদেরকে দিতে পারবেন এই বিষয়গুলো যখন আপনার প্রতি একজন দর্শক ক্লিয়ার থাকবে তখন কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইব করতে ইনফ্লুয়েন্স হবে ওকে তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেইল দা অডিয়েন্স টু সাবস্ক্রাইব টু ইওর চ্যানেল আপনার দর্শকদেরকে ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য বলতে হবে তারা কিন্তু এমনিতেই আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে না কারণ এটা মানুষের সাবকনশাস মাইন্ড অনেক সময় কাজ করে না যে আপনার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটাকে এই নিচের লাল বাটনটাতে ক্লিক করতে হবে আর আপনারাও যদি এখনও ক্লিক না করে থাকেন তাহলে অবশ্যই ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড অবশ্যই একটি লাইক দিয়ে দিন আপনাদের জন্য এরকম একটা ভিডিও তৈরি করার জন্য সো অবশ্যই আপনার দর্শককেও কিন্তু আপনাকে বলতে হবে যে প্লিজ সাবস্ক্রাইব যদি আপনি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশান অল করে দিন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়াও আমার ভিডিওটি আপনার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন ঠিক আছে তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু বলতে হবে সাবস্ক্রাইব করার জন্য জন্য বলতে হবে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব পাওয়ার জন্য আপনি প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদেরকে খেয়াল করবেন যখন তারা শুরুর দিকে ভিডিও তৈরি করতো বা এখনো তারা কিন্তু তাদের ভিডিওতে বলে যে ইফ ইউ ফার্স্ট টাইম হিয়ার ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন এই কথাগুলো কিন্তু বলে থাকে ঠিক আছে সুতরাং আপনাকেও বলতে হবে না বললে কিন্তু সাবস্ক্রাইব করবে না বাচ্চা যেমন না কান্না করলে মায়েরা দুধ দেবে কি দেবে না এই বিষয়টা অনেক সময় বুঝতে পারে না সেভাবেই কিন্তু আপনার চ্যানেলেরও কী দরকার না দরকার এই বিষয়টা আপনার দর্শকদের সাথে কিন্তু শুরুর দিকে আপনাকে বলতে হবে যে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওকে আসলে কাজ করার ইচ্ছা থাকলে কম দামি গিয়ার দিয়ে ইউটিউবে অনেক কিছুই করা সম্ভব আমাদের এই এটা হচ্ছে একটা কিট লেন্স আর যেটাতে আপনারা ভিডিও দেখছেন সেটা হচ্ছে ফিফটি এম প্রাইম লেন্স আমার আর কোনো দামি লেন্স নেই শুধু এই দুইটা লেন্স দিয়েই আমি আপনাদের সাথে আমার সমস্ত রকমের কাজ চালিয়ে যাচ্ছি ইচ্ছাটাই সবচেয়ে বড় শক্তি ভাই ওয়ে চার নম্বরে আমাদের কাছে যে সিক্রেটসটা রয়েছে ইউটিউবে জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবার থেকে গ্রো করার জন্য আর সেটা হচ্ছে ফল ইন লাভ উইথ ইউর অডিয়েন্স নট উইথ ইউর কন্টেন্ট আমরা এই জিনিসটা অনেক বেশি এড়িয়ে চলি আমরা আমাদের কন্টেন্টকে এত ভালোবাসা শুরু করে দেই যে আমাদের অডিয়েন্সের প্রতি ভালোবাসাটাই ভুলে যাই আপনাকে ভালোবাসতে হবে আপনার অডিয়েন্সকে নট ইউর কন্টেন্ট এট দি ফার্স্ট টাইম অন ইউটিউব আমি বলবো শুধু ফার্স্ট টাইম না সব সময় আমি এখনো আমার দর্শকদেরকে প্রচণ্ড ভালোবাসি কারণ আপনি সেখানে আপনার ভিডিওতে যে ভিউজ কাউন্ট বা যেই সাবস্ক্রাইবার কাউন্টটা দেখতে পাচ্ছেন দে আর এভরি সিঙ্গেল হিউম্যান ঠিক আছে তারা প্রত্যেকেই কিন্তু একজন রক্তে মাংসে গড়া মানুষ তাদের রিয়েকশন আছে তাদের কিন্তু অনুভূতি আছে ফিলিংস আছে দে হ্যাভ এভরিথিং অ্যাজ লাইক ইউ সুতরাং আপনি যখন তাদেরকে ভালোবাসবেন তখন তারা আপনাকেও সাপোর্ট করতে শুরু করবে সুতরাং আপনি শুরুতেই আপনার ভিডিওকে এত এত ভালোবাসা দিয়ে দিচ্ছেন যে আপনি ভিডিও বানাতে গিয়ে আপনার অডিয়েন্সকে আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না আপনার দর্শকরা আপনার ভিডিওতে কমেন্ট করছে আপনাকে একটা ভিডিওর জন্য রিকোয়েস্ট করছে আপনাকে একটা বিষয়ের জন্য রিকোয়েস্ট করছে সেই বিষয়টাতে আপনি কোনো নজরদারি করছেন না এটা কখনোই করবেন না প্লিজ ট্রাই টু রিপ্লাই ইউর ইউটিউব ভিডিওস কমেন্টস ওকে আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন শুরুর দিকে চেষ্টা করুন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চ্যানেল যখন অনেক বড়ো হয়ে যাবে তখন যদি সবার রিপ্লাই দেওয়া পসিবল নাও হয় তাহলে সেক্ষেত্রে অন্তত পক্ষে একটা হার্ট রিয়েক দিয়ে দিন হার্ট রিয়েক দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে তারা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা যখন আপনি একটি হার্ট রিয়েক দেন তখন কিন্তু এটার নোটিফিকেশন আপনার সেই দর্শকের কাছে চলে যায় যেই দর্শক আপনার এই কমেন্টটা করেছিল এবং সে বুঝতে পারে যে আপনি তার কমেন্টটিকে পছন্দ করেছেন বা তার কমেন্টকে আপনি কেয়ার করেন সুতরাং অবশ্যই ফল ইন লাভ উইথ ইউর অডিয়েন্স নট ইন লাভ উইথ ইউর কন্টেন্ট কন্টেন্টের প্রতিও ভালোবাসা দরকার আছে তবে সেটা অবশ্যই যেন অডিয়েন্সের চাইতে বেশি না হয় কারণ যদি অডিয়েন্স আপনার না থাকে বা দর্শক আপনার না থাকে তাহলে আপনার কন্টেন্টের কোনো মূল্যই নেই পাঁচ নম্বরে যে সিক্রেটটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভ এ সিটিএ ইন ইউর ভিডিও সিটিএ এ মিন্স কল টু অ্যাকশন আপনার ভিডিওতে কল টু অ্যাকশন রাখার চেষ্টা করুন কল টু অ্যাকশান মানে হচ্ছে আপনি এমন কিছু বলুন যে কথাটা বলার দ্বারা আপনার অডিয়েন্স হয়তো আপনার ভিডিওতে লাইক দিবে অথবা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অথবা আপনার ভিডিওতে কোনো না কোনো কমেন্ট করবে যেমন আপনি আপনার ভিডিও শুরুতে বলতে পারেন মিডেলে বলতে পারেন অথবা আপনার ভিডিওর শেষের দিকে ইন্ডিংয়ে বলতে পারেন শুরুতে বলতে পারেন হেই ইফ ইউ দিস ইজ দ্য ফার্স্ট টাইম হিয়ার ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস ভিডিও যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এবং প্রেস দ্য বেল আইকন ঠিক আছে এই বিষয়গুলো বলুন তারপরে ভিডিওর মাঝখানে আপনি বলতে পারেন হেই এই বিষয়টাতে আপনি কি মনে করেন আপনার সাথে এটা কতটা যুক্তিযুক্ত যদি আপনার কাছে অন্য কোনো আইডিয়া থাকে প্লিজ কমেন্ট বিলো ওকে তো এই বিষয়গুলো বলতে পারেন নিচে কমেন্ট করতে পারেন আপনার এই বিষয়ে মতামতকে এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারেন তারপরে ভিডিও শেষে বলতে পারেন হেই যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের এই ভিডিওটি আপনার উপকারে এসেছে কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়ে তাদের সাথে কল টু অ্যাকশানে যাওয়ার চেষ্টা করুন আপনি যে কথাটা বলবেন সেই কথার কারণে আপনার দর্শক বা অডিয়েন্স যেন আপনাকে একটা অ্যাকশান দেয় বা রিয়কশন দেয় এই বিষয়গুলো ফিডব্যাক দেয় এই বিষয়গুলো আপনি আপনার দর্শকের সাথে শেয়ার করুন বা বলুন তাহলে দেখবেন আপনার চ্যানেলে আস্তে আস্তে রিয়াকশন বাড়বে যার কারণে আপনার অ্যাক্টিভিটিস বাড়বে ইম্প্রেশন বাড়তে থাকবে ভিউস সাবস্ক্রাইবার সবই বাড়তে থাকবে সুতরাং প্লিজ ফলো দিস অ্যান্ড ফাইনালি ছয় নম্বরে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে লং টার্ম কনসিস্টেন্সি আমরা যারা ইউটিউবে কাজ শুরু করি তারা হয়তোবা শুরুর দিকে অনেক বেশি দ্রুত ভিডিও আপলোড করা শুরু করি প্রতিদিন ভিডিও আপলোড করি অনেকে পারে না দিনে চারটা পাঁচটা ছয়টা করে ভিডিও আপলোড করে এরকম করে এক মাস দুই মাস ভিডিও আপলোড করার পর হঠাৎ করে আস্তে আস্তে তার কনসিস্টেন্সি কমতে থাকে তখন বলে আরে আমি দুই মাস তিন মাস যাবত ভিডিও আপলোড করছি বাট আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না কোনো সাবস্ক্রাইবার আসছে না কোনো কমেন্ট আসছে না কেউ রিয়্যাক্ট করছে না দ্যাট এটা আর করবো না তো এটা করার ফলে সে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যায় এবং কনসিস্টেন্সি হারিয়ে ইউটিউব থেকে হারিয়ে যায় সফলতা হারিয়ে যায় ইউ হ্যাভ টু নো দ্যাট ইউ হ্যাভ টু লার্ন দ্যাট ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ওয়ার ইউ হ্যাভ টু কনসিস্ট্যান্ট অন এভরি টাইম আপনাকে সবসময় ইউটিউবে কনসিস্ট্যান্ট থাকতে হবে দৃঢ়তার সাথে আপনাকে কনটেন্ট আপলোড করে যেতে হবে দিস ইজ দ্য লং টার্ম গেমস এটা কিন্তু অনেক বড়ো একটা গেম আপনি যদি কোনো পাহাড়ের তলদেশ থেকে স্নোবলকে চাপতে চাপতে বা স্নোবলকে ঠেলতে ঠেলতে পাহাড়ের উপরে ওঠানোর চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে সেটা শুরুর দিকে নিচ থেকে যতটা কষ্টের সেটা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন আর যখন আপনি এটাকে ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে একদম পাহাড়ের চূড়ায় নিয়ে পৌঁছাবেন সেখান থেকে আপনি যখন ছেড়ে দিবেন সেটা কত দ্রুত এবং ফার্স্টলি সেখান থেকে পড়ে যাবে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন অ্যাজ লাইক ইউর ইউটিউব চ্যানেল আপনি কনসিস্ট্যান্টের সহিত যখন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাবেন একবার যদি আপনি পাহাড়ের চূড়ায় উঠতে পারেন তখন সেখান থেকে আপনার চ্যানেলটা এত ফার্স্ট গ্রো করতে থাকবে এত ফার্স্ট আপনাকে উপরে নিয়ে যেতে থাকবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ইউ কান্ট বিলিভ দ্যাট ইউ কান্ট ইম্যাজিন দ্যাট ওকে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই ছয়টা সিক্রেট যদি আপনি ফলো করতে পারেন তাহলে ইউ ক্যান গ্রো ইউর চ্যানেল ফ্রম জিরো ভিউস অ্যান্ড জিরো সাবস্ক্রাইবার আই বিলিভ ওকে সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে আপনার ভিডিওটি অনেক কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ঠিল দেন ঠিক কেয়ার আসসালামু আলাইকুম মরহামুল্লাহি